আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো চলো শুরু করি। তোমাদের সৃজনশীল প্রশ্ন এই সপ্তাহে রয়েছে মোট 3টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টি। তো আমি সরাসরি উত্তরে চলে যাই। প্রথমে লিখবা সৃজনশীল প্রশ্ন 1 বা 1 নং প্রশ্নের সমাধান। এরপরে লিখে লিখবা ক, আর এইটার হচ্ছে তোমরা শিরোনামে দিবা উৎপাদকে বিশ্লেষণ। এবার শুরু করো। ক দিয়ে লিখবা, দেওয়া আছে a+1/a = 5। আমরা জানি a-1/a² = a+1/a² + 4 (a)(1)a, মানে a-b² = a+b² + 4ab, এটা সূত্র আর কি। এরপরে মান বসাবা, (5)² + 4 = 25 + 4 = 29। তাহলে এখন লিখবা a-1/a = √29 অ্যান্সার। এবার খ নাম্বারে আসবা। খ নাম্বারে তোমরা অ্যাট ফার্স্ট লিখবা ক হতে পাই a-1/a² = 29। প্রদত্ত রাশি a4+1/a² = এর নিচের লাইনে লিখবা a² + 1/a² = এবার এটা সূত্র করবা a² + b² সূত্র = a² + 1/a² = 2 (a²)(1)a², এরপরে এইটার নিচের লাইনে লিখবা স্কোয়ারটাকে ভেঙে নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর লিখবা a-1/a² + 2 (a)(1)a² + 2। এবার এগুলোর মান বসাবা (29+2)² + 2, এর নিচের লাইনে লিখবা (31)² + 2। 31 × 31 করলে হবে (961+2)= (963), এটা অ্যান্সার। এবার তোমরা লিখবা গণং। গণংয়ে প্রথমে লিখবা দেওয়া আছে a+1/a = 5। এরপরে যেহেতু পক্ষ দুইটা, প্রথমে লিখবা বাম পক্ষ সমান a কিউ প্লাস ওয়ান বাই এ কিউ। তাহলে এটা a³ + b³ এর সূত্র করবা a+b হোল কিউ বা a+1/a হোল কিউ - 3 (a)(1)a (a+1)a। তাহলে এবার এটার মান বসাবা যে (5)³ (5)³ - 3 (5), তাহলে (5)³ গুণ করলে হবে 125, আর 3 + 15 = 110, এটা হচ্ছে অ্যান্সার। এবার তোমরা কি করবা, এবার তোমাদের 2নং সৃজনশীল করতে হবে। 2নং সৃজনশীলে লিখবা যে 2নং প্রশ্নের উত্তর। এরপরে উত্তর লেখার পরে তোমাদের ক নাম্বার লেখার আগে এই বিষয়টা তোমাদের লিখে নিতে হবে, এই বিষয়টা তোমাদের লিখে নিতে হবে কিভাবে (a)(x²+(a²+1)(x+a)(x²y)(x³-y³) (x²y²+(x²y²+y4)(x³y²+(x²y³+x²y)4, চারটি বীজগাণিতিক রাশি। রাশিগুলো তোমরা যদি ভালো করে দেখতে না পাও, আমি মুখে বলে দিলাম, শুনে শুনে লিখবা। এবার লিখবা প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো এর উত্তর। প্রথম রাশি (ax²+a²+1)(x+a), তাহলে প্রথমে এক্সটাকে গুণ করে দিবা, লিখবা (ax²+a²x+x+a). এবার এখান থেকে ax কমন নিবা, তাহলে এক্স কমন নিলে থাকবে (x+a), আবার এখান থেকে ওয়ান কমন নিবা, ওয়ান কমন নিলে থাকবে (x+a), তাহলে (= (x+a)(ax+1), এটাই অ্যান্সার। এবার খ লিখবা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো এর উত্তর। তাহলে দ্বিতীয় রাশি সমান (x²y)(x³-y³), এটার গসাগু হবে এটাকে ভাঙলে হবে (x²y), তারপরে এটাকে তিনটা আছে, এটা সূত্র করবা (aq-bq) এর সূত্র, তাহলে (x-y)(x²+xy+y²). এরপরে তৃতীয় রাশি (x²y²)(x²y²+y৪), এটাকে তোমরা পরের দ্বিতীয় অংশটাকে ভাঙবা যে (x²y²), এরপরে ব্র্যাকেট ওপেন করবা, সেকেন্ড ব্র্যাকেট (x²y²+2x²y²+y²)২,
इज इक्वल टू एक्स स्क्वायर वाई स्क्वायर आबार एखाने ब्राकेट दिवा सेकेंड ब्राकेट एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर होल स्क्वायर माइनस एक्स वाई होल स्क्वायर इज इक्वल टू एक्स स्क्वायर वाई स्क्वायर आबार सेकेंड ब्राकेट दिवा तारपर एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर एक्स स्क्वायर माइनस एक्स वाई प्लस वाई स्क्वायर इज इक्वल टू एक्स स्क्वायर वाई स्क्वायर एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर एक्स स्क्वायर माइनस एक्स वाई प्लस वाई स्क्वायर এই চলে গেল তৃতীয় রাশি এবার চতুর্থ রাশি এক্স কিউ ওয়াই কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ফোর ইজ ইকাল টু এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হলো এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই অতএব নির্ণয় গ সাগু এটাই এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এবার আসি গ নাম্বারে গ নাম্বারে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশি লসাগু নির্ণয় করো তাহলে প্রথমে লেখো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এটাকে ভাঙলে ওই একই হবে এক্স স্কোয়ার ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার তৃতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর এটাকে ভাঙবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ওপেন এক্স ওয়াই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার চতুর্থ রাশি এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই ফোর ইজ ইকাল টু এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ারের লসাগু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অতএব নির্ণয় লসাগু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এবার আমরা সৃজনশীল প্রশ্ন তিনে চলে এলাম যে একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের একটি সারণী এই শখটা তোমাদের লেখা লাগবে না সরাসরি ক থেকে শুরু করবা প্রথমে লিখবা কতে ছিল সারণীটি পূর্ণ করো তো এইখানে সারণীটি তোমরা একটু বুঝে বুঝে লেখো লেখাটা আফসা আমি তোমাকে মুখে বলে দিচ্ছি প্রথমে লিখবা খরচের খাত মাসিক তারপরে টাকার পরিমাণ তারপরে গণসংখ্যা জোন যাতায়াত প্রথমে পাঁচশো পরে সাত ঔষধ ক্রয় এক হাজার সাত শিক্ষা সামগ্রী ক্রয় দুই হাজার তিন মোবাইল রিচার্জ পঁচিশশো পাঁচ অতিথি আপ্যায়ন তিন হাজার দশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার খ নাম্বার রয়েছে একাদশ অধ্যায় থেকে তোমাদের এসেছে খ নাম্বারের সারণী থেকে মধ্যক নির্ণয় করো এর উত্তর তো এর উত্তর তোমরা এভাবে লিখবা মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী এটা উপরে লিখবা এরপরে শখ কাটবা এক দুই তিন কলাম দিবা তিনটা প্রথমে লিখবা টাকার পরিমাণ পাঁচশো এক হাজার দুই হাজার পঁচিশশো তিন হাজার গণসংখ্যা জোন দিবা সাত সাত তিন পাঁচ দশ কমজ্যোতির গণসংখ্যা দিবা সাত চোদ্দো সতেরো বাইশ বত্রিশ এই শখটা হয়ে গেলে এবার মধ্যকের সূত্র লিখবা যে এখানে এন এন হচ্ছে উপাদান বচনের সংখ্যা বত্রিশটি যার জোর সংখ্যা মধ্যকের সূত্র লিখবা এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুইটির সাংখ্যিক মানের যোগফল বাই টু তাহলে সমান সমান ষোলো ও সতেরোতম পদ দুইটি সাংখ্যিক মানের যোগফল বাই টু তাহলে সমান সমান এক হাজার প্লাস দুই হাজার বাই টু সমান সমান পনেরোশো টাকা এটা হচ্ছে অ্যান্সার এবার গ নাম্বার তোমাদের একটি লেখচিত্র আঁকতে হবে তো সেটা কিভাবে আমি তোমাদের দেখাই দিই প্রথমে সারণী থেকে আয়তক্ষেত্র লেখো আয়তক্ষেত্র হতে তোমার নিজের পরিবারের খরচের জন্য কোনো খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে তার ব্যয় হয়েছে এবং কেন এটার একটি তোমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে তো তোমরা প্রথমে লেখাটা আপসা একটি গ্রাফ পেপার নিবা লেখানে লিখবা খরচের পরিমাণ এইখান থেকে শুরু করবা যে পাঁচশো এক হাজার দুই হাজার পঁচিশশো তিন হাজার এইভাবে আঁকবা আর এখান থেকে ওই গণসংখ্যা এই পাশে লিখবা গণসংখ্যা বোঝা যাচ্ছে না তোমরা একটু বুঝে নিবা আমি মুখে বলে দিচ্ছি গণসংখ্যা একদম এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ যতগুলো দিতে পারো
তো প্রথমে এই প্রত্যেকটা শাড়ি এইভাবে সেম মিল করে তোমরা বুঝে বুঝে আঁকানোর চেষ্টা করবা। সবার শেষে যে 3000 সেইটা হবে সবথেকে বড়। এইভাবে তোমরা পেন্সিল দিয়ে আঁকিয়ে ভিতর ঘরগুলো ভরাট করে দিবা। এবার একটু বিবরণ লিখতে হবে। প্রথমে লিখবা, সক কাগজে এক্স অক্ষ বরাবর টাকার পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা নিবেশনের আয়তক্ষেত্র আঁকা হলো। এক্স অক্ষের মূলবিন্দু থেকে 500 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। অঙ্কিত আয়তক্ষেত্রে লেখ হতে পায় যে এক্স অক্ষ বরাবর টাকার পরিমাণ হওয়ায় সর্বস্ব ঘাত অতিথি আপ্যায়ন। এখানে সর্বস্ব টাকা খরচ হয়, এখানে সর্বস্ব টাকা খরচ হয়। ব্যাস, এই হয়ে গেল তোমাদের তিনটি সৃজনশীল। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন মোট রয়েছে 10টা, তো সরাসরি উত্তরে চলে যাই। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এটা যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 25 রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, বীজগণিত থেকে এসেছে। তো এখানে তোমরা লিখবা যে প্রথমে সৃজনশীল প্রশ্নের নাম্বার দিবা 1 নম্বর, দিয়ে লিখবা সমাধান বা লঘিষ্ঠ আকারে প্রকাশ। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 52 ইজিক্যাল টু এক্স কমন নিবা, তাহলে থাকবে এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে থাকবে এক্স মাইনাস 5, নিচে থাকবে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, এরপর ইজিক্যাল টু এক্স মাইনাস 5 এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 5 এক্স মাইনাস 5। তাহলে এটার কাটাকাটি করলে উপরে থাকবে এক্স মাইনাস 1, নিচে থাকবে এক্স প্লাস 5। এটাই হচ্ছে অ্যান্সার। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর উত্তর। 2 নং প্রশ্ন ছিল এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি সমান কত। তো এটার সমাধানে তোমরা লিখবা যে যোগ করা এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি, তাহলে এটার ভগ্নাংশ লিখবা বি কমন নিলে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইজিক্যাল টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি বাই এ বি ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এটাই অ্যান্সার। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 3। 3-এ প্রশ্নটা ছিল এরকম, এ বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স কিউ মাইনাস প্লাস ওয়াই কিউ সমান কত। তো এটার সমাধান তোমরা এইভাবে করবা, প্রথমে প্রশ্নটা তুলে নিবা যে 1 মাঝখানে মাইনাসটা হবে, মাইনাসটা ভালো করে বুঝে নাও। 1 বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজিক্যাল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ফোর মাইনাস ওয়াই ফোর ইজিক্যাল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ আর নিচে হবে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, তাহলে সমান সমান উপরে সব কাটাকাটি হয়ে যাবে, কিছুই থাকবে না, জিরো, জিরো বাই এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, তাহলে এখানে অ্যান্সার আসবে জিরো। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 4 নং-এর সমাধান। তো 4-এ প্রশ্নটা এরকম দেওয়া আছে, তোমরা তুলে নিও। এবার 4-এ তোমরা লিখবা সমাধান 10x5b4z³ বাই 3x² b² z গুণ 15y5b² z² বাই 2y² a² x। তাহলে এটা ইজিক্যাল টু লিখবা 150b6x5z5 6a² b² x² z ইজিক্যাল টু 25b4x² z4 a² নিচে শুধু a স্কোয়ার, এটা অ্যান্সার। এরপরে 5, এই সংক্ষিপ্ত প্রশ্ন 5। এই 5টা আসলে এইটুকু হবে, আমি যেটুকু মার্ক করে দিলাম এইটা হচ্ছে 5-এর উত্তর, এখানে 5টা মিসিং হয়েছে। তো এখানে তোমরা 5 নং লিখে নিবা, 5 নং-এ রয়েছে তোমাদের ভাগ। তো প্রথমে লিখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি এ কিউ মাইনাস বি কিউ ইজিক্যাল টু দিয়ে লিখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এ কিউ মাইনাস বি কিউ বাই এ প্লাস বি ইজিক্যাল টু এ প্লাস বি এ মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তো এবার সংক্ষিপ্ত প্রশ্ন 6। সংক্ষিপ্ত প্রশ্ন 6 হচ্ছে এই এতটুকু, এখানে প্রশ্ন যে সেট কাকে বলে। তোমরা লিখবা বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 7।
সংক্ষিপ্ত প্রশ্ন সাত হচ্ছে, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়? এটার উত্তর তোমরা লিখবা, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো পৃথক করা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয়। যেমন এ সমান সমান ওয়ান টু থ্রি, বি সমান সমান এক্স ওয়াই, এক্স ওয়াই জেড ইত্যাদি। এবার সংক্ষিপ্ত প্রশ্ন আট, আটে রয়েছে এ সমান ওয়ান টু থ্রি এর উপসেট কয়টি ও কী কী? তো এইটার উপসেট হলো এ সমান ওয়ান টু থ্রি এর উপসেট আটটি। উপসেটগুলো হলো ওয়ান টু থ্রি, ওয়ান টু, ওয়ান থ্রি, টু থ্রি, ওয়ান টু থ্রি, মাঝখানে শেষে একটা চিহ্ন, এটাই অ্যান্সার। এবার সংক্ষিপ্ত প্রশ্ন নাইন, কিউ সমান এক্স এক্স বিয়াল্লিশ এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এটার উত্তর হবে কিউ সমান এক্স এক্স বিয়াল্লিশ এর সকল গুণনীয়ক সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। প্রথমে লিখবা বিয়াল্লিশ সকল গুণনীয়ক হলো ওয়ান টু থ্রি সিক্স সেভেন চোদ্দো একুশ। অতএব নির্ণয় সেট ওয়ান টু থ্রি সিক্স সেভেন চোদ্দো একুশ, এটা অ্যান্সার। এবার সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন দশ, এই দশে তোমরা লিখবা যে পি সমান টু থ্রি ফোর এবং কিউ সমান ওয়ান থ্রি ফাইভ হলে পি ইউ কিউ এর পি এর নির্ণয় করো। তাহলে দেওয়া আছে পি সমান টু থ্রি ফোর, কিউ সমান ওয়ান থ্রি ফাইভ, অতএব এদের সমান টু থ্রি মাঝখানে চিহ্ন ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটা অ্যান্সার। অতএব পি কিউ সমান টু এন ফোর, এদিকে ওয়ান থ্রি ফাইভ, অতএব অ্যান্সার এই চিহ্নটা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের পরিপূর্ণ সৃজনশীল তিনটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এর উত্তরমালা। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো যদি মিস করতে না চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো জেলার নামটা কমেন্টে জানিয়ে দাও, এতে আমি অনুপ্রাণিত হই। তো দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ইম্পর্ট্যান্টলি মন দিয়ে অ্যাসাইনমেন্ট লিখো। আল্লাহ হাফেজ।